সঙ্গীত ও নৃত্যের মূর্ছনায় সাভারে সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শক মাতালেন শিল্পীরা। রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সাভারের ঐতিহ্যবাহী সংগঠন সাভার ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে প্রতিভা অন্বেষণ কর্মসূচি সিজন ইলেভেন এর পুরস্কার বিতরণ, সুবর্ণ বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সাভার ক্লাবের চেয়ারপারসন আব্দুল কাদের তালুকদারের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, পরিকল্পনা কমিশনের সচিব আব্দুল বাকি, বিটিভির মহাপরিচালক কথা সাহিত্যিক ডক্টর নুরুদ্দিন জাহাঙ্গীর, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি।